আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করেছি চিংড়ি মাছ ও লাউ শাক দিয়ে সরিষার একটি মজাদার তরকারি তো চলুন ভিউয়ার্স রেসিপিটি একবার তৈরি করে নেওয়া যাক এখানে আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চার পাঁচটি পেঁয়াজ কুচি এবারে পেঁয়াজটাকে আমি একটু তেলের মধ্যে একটু ভেজে নেব এবার তেলটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু ছোট চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এবার এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিব এবারে চিংড়ি মাছ আর তেলটাকে আরেকটু ভালোভাবে ভেজে নেব এবার এটা ভাজা প্রায় হয়ে গিয়েছে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি এবার এখানে আমি এক চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষা বাটা এখানে আমি সাদা সরিষা ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফটা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি আট দশটি কাঁচা মরিচের ফালি এবার সবগুলো মশলাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি এখানে একটি বড় আলু এভাবে ছিলে এভাবে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সেই মশলার মধ্যে এবারে আলু আর মশলাটাকে আমি একটু ঢাকনা দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নিব। এখানে আমি কিছু লাউ শাক বেছে ধুয়ে নিয়েছি আমি ডাটার সাইজটা এতটুকু রেখেছি আপনারা চাইলে ছোট বড় করতে পারেন এবার এই লাউ শাকটা আমি দিয়ে দিব সেই কড়াইয়ের মধ্যে এবার লাউ শাকটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিয়েছি এবার এটাকে আমি আর একটু কষিয়ে নিব এটা প্রায় কষানো হয়ে গিয়েছে আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি এবার এই পানিটুকু দিয়েই আমি পুরো তরকারিটা একবারে নামিয়ে নেব আমার রেসিপিটি হয়ে গিয়েছে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে ভিওয়ার্স আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর হ্যাঁ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন ভালো থাকবেন বিয়ার্স আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম